তো হে গাইজ, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ, এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা এই ভিডিওর ভিতর কথা বলবো নেক্সট ডায়মন্ড রয়্যাল। হ্যাঁ বন্ধুরা, যে পরে ডায়মন্ড রয়্যালে কী বান্ডিল আসছে সেটা নিয়ে, এবং কয়েকটা ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে, এবং নতুন প্যাকটা কীভাবে আমরা পাবো সেটা নিয়ে, এবং আরও অনেক কিছু নতুন নতুন ইভেন্ট ও আপডেট নিয়ে। তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখো একটু স্কিপ না করে। হ্যাঁ, এই চ্যানেলে যারা নতুন এসছো কেউ কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না, কারণ আমি এরকম ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলে দিয়ে থাকি। আর ভিডিওটাতে একটা করে লাইক করো ইয়ার, অনেক দেখছি লাইক করো না। তো কী করছো, লাইক করো, আর লাইকের সঙ্গে সঙ্গে একটা করে কমেন্ট। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করার পর পাশে অল বেল আইকনে ক্লিক করবে, না দেখবে তোমার কাছে নোটিফিকেশনে যাচ্ছে না। তো চলো আমরা সবগার প্রথমে একটা কথা বলবো, যেটা মানে বেলুন ইভেন্ট বলা চলে সাধারণত। তো এখানে দেখতে পাবে এই ইভেন্টটা, তো এটা কিন্তু মানে বাইরে সার্ভারে এসে গিয়েছে। তো আশা করা যাচ্ছে আমাদের সার্ভারও এই ইভেন্টটা আসবে, যেখানে কিন্তু তোমরা বান্ডিলগুলো দেখতে পাচ্ছ, আর দুটো রেয়ার পেন আছে, ও আর এখানে কালো টি শার্ট আছে। তো দেখো, আমাদের সার্ভারে যখন ইভেন্ট আসবে তখন এখানে এই রিওয়ার্ডগুলো চেঞ্জ হবে, আর এখানে বেলুনগুলোকে ফাটাতে হবে। প্রথম স্পিন ফ্রিতে দিয়েছে, তারপর এখানে 20 ডায়মন্ড করে বা 10 ডায়মন্ড করে নেবে, আর 10 স্পিনে বেশি নেবে। তো এই বেলুনগুলো ফাটানোর পর টোকেন বেরোবে, বেলুনগুলো ফাটানোর পর টোকেন বেরোবে, আর ওই টোকেন দিয়ে কিন্তু আমাদেরকে এই ড্রেসগুলো এবং ওই প্যান্টজামাগুলো কিন্তু আমাদেরকে এক্সচেঞ্জ করে নিতে হবে। তো দেখো, মানে এই ইভেন্ট আমাদের আসতে পারে, মানে পুরোটা চান্স নেই বাট আসতে পারে। তো দেখো, মানে এখানেও প্রচুর ডায়মন্ড খরচা হয়ে যাবে, যেখানে আমাদেরকে বেলুন ফাটানোর পর টোকেনগুলো কালেক্ট করতে হবে। তো এটা হলো আমাদের বেলুন ইভেন্ট নিয়ে। এরপর আমরা কথা বলবো নতুন প্যাট। হ্যাঁ বন্ধুরা, নতুন প্যাটটা দেখো বাইরে সার্ভারে কিন্তু তাদেরকে ফ্যাট অ্যান্ড হুইল দিয়ে দিয়েছে। তো আমাদেরও কিন্তু আশা করা যাচ্ছে যে প্রায় 8 তারিখ বা 12 তারিখ পর্যন্ত আমাদের সার্ভারে চলে আসবে। তো তোমরা তো জানো যে আমাদের সার্ভারে যেটা নতুন প্যাট এসছে প্রতিটি কিন্তু আমাদের টপ আপ ইভেন্ট এসছে। তো আমাদের সার্ভারে তো ফ্যাট অ্যান্ড হুইলে আসার চান্স একেবারে কম আছে, টপ আপ ইভেন্টেই আসবে। তো চলো এরপর আমরা কথা বলবো নেক্সট আমাদের ডায়মন্ড রয়্যাল। হ্যাঁ, পরে ডায়মন্ড রয়্যাল কী আসবে? তো দেখো, এই যে আমরা যতটি লিক্স এবং নিউজ পাচ্ছি, এই যে এই ফিমেল বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমাদের নেক্সট ডায়মন্ড রয়্যাল বান্ডেল হবে। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো যে নেক্সট ডায়মন্ড রয়্যাল বান্ডেল এটাই হবে। তো ফটোটা এখন ভালো পাইনি, মানে একেবারে হালকা হালকা ঝাপসা দেখাচ্ছে, বাট যখন আরও ভালো ফটোটা পাওয়া হবে তখন আমি তোমাদেরকে আরও ভালো করে দেখিয়ে দেবো। তবে তোমরা এখানে দেখে নাও যে আমাদের নেক্সট ডায়মন্ড রয়্যাল কিন্তু আমাদের এটাই হবে। এখানে দেখতে পাবে মাথার একটা টপি আছে, সাদা ইয়ে আছে, এটাই কিন্তু আমাদের নেক্সট ডায়মন্ড রয়্যাল হতে চলেছে, আর এর মেল বান্ডেলটা পরে দেবেন। তো এরপর কথা বলবো নেক্সট, তোমরা দেখতে পাবে এই বান্ডেলটা। তো এই বান্ডেলটা তো জানো যে আমাদের প্রায় 1 বছর আগে এই ইভেন্ট এসেছিলো ফ্রি ফায়ার ভিতরে, যেখানে কিন্তু 25 ডায়মন্ড খরচা করে এই বান্ডেলটা নিতে হয়েছিলো, যেখানে কিন্তু এর যত কিল করবে তা মানে এর ড্রেসটার কালার চেঞ্জ হয়ে যাবে। এই ড্রেসটা মানে যেটা কিল করবে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এরকমভাবে। তো এই ড্রেসটা আসতে পারে, কারণ প্রায় সার্ভার আসছে, তো আমাদের সার্ভারও কিন্তু এটা আসার চান্স আছে, রিটার্ন আসার চান্স আছে কিন্তু আমাদের মানে ওই ড্রেসটা। এরপর চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা কিন্তু বাইরে সার্ভারে আরও একটা ইভেন্ট আছে, যেখানে কিন্তু কার 90 স্কিনটা তোমরা দেখতে পাবে এখানে। তাদেরকে কিন্তু স্পিন করতে হচ্ছে, মানে 1 স্পিনে 35 ডায়মন্ড, আর 10 স্পিনে তাদেরকে 350 ডায়মন্ড, যেখানে এই কার 98 স্কিনটা কিন্তু তাদেরকে মানে ইভেন্টের মাধ্যমে দিচ্ছে, মানে কোনো ইয়ে না, মানে সিম্পল একটা ইভেন্ট। আরও একটা তোমাদেরকে দেখেছি, আরও একটা সার্ভারে, যেখানে কিন্তু তাদেরকে মানে বেপার রয়্যালে চলে এসছে এই কার 98 স্কিনটা। তোমরা এখানে দেখতে পাবে কার 90 স্কিন, তো এটা কিন্তু তাদেরকে বেপার রয়্যালে দিয়ে দিয়েছে। তবে মানে আমাদের সার্ভারে তো বেপার রয়্যাল মানে এই কার 90টা আসবে, নাকি M60 নাকি ওই যে M40, তবে M40টা আসারে বেশি চান্স আছে কিন্তু আমাদের সার্ভারে। এরপর আমরা কথা বলবো একটা মানে ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। তো এই ডিসকাউন্ট ইভেন্টটা মানে যখন প্রথমে ছিল তখন এটা কিন্তু মানে যেখানে আমাদের রিলেট পাস ছিল তখন কিন্তু খুব ভালো হয়েছিল। এখানে তোমরা দেখতে পাবে 77% অফ পর্যন্ত এই ডিসকাউন্ট ইভেন্টটা আছে, আর এখানে গোলাল স্কিন আছে, ইমোট আছে। তো দেখো, আমাদের সার্ভারে তো গোলাল স্কিন আসবে না, ইমোট সিম্পল ইমোট আসবে। তবে এই যে বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ না, এই ড্রেসটা, তো ওই ড্রেসটা কিন্তু যে কোনো ইভেন্টে আমাদের সার্ভারে চলে আসবে, সেটা কিছুদিনের ভিতরে, 4-5 দিন বা 2-3 দিনের ভিতরে যে কোনো ইভেন্টের মাধ্যমে আমাদেরকে কিন্তু এই ড্রেসটা দিয়ে দেবে। বুঝতে পারলে তো যে এই বান্ডেলে দেখতে পাচ্ছ এটা, আর এখানে তোমরা দেখতে পাবে গোলাল আছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, লাস্ট পর্যন্ত তুমি এখানে 75% বা 90% পর্যন্ত এখানে অফ পেয়ে যাবে। এখানে যত সামান কিনবে মানে কেনার পর ডিসকাউন্ট পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরে গেছো যে আমাদের নতুন প্যাটটা কীভাবে পাওয়া যাবে। কার 98 স্কিনটা কিন্তু অনেকে বেপারল এসছে, আর নেক্সট ডায়মন্ড রয়্যাল বান্ডেল আমাদের ওই যে ফিমেল বান্ডেলটা দেখতে পেলে ওই ফিমেল বান্ডেলটা আমাদের নেক্সট ডায়মন্ড রয়্যাল হওয়ার চান্স আছে, প্রায় 90% চান্স আছে আমাদের ডায়মন্ড রয়্যাল ওটা হবে। তো বন্ধুরা, আজ পর্যন্ত কিন্তু এতটাই। ভিডিওটি যদি ভালো লাগছে লাইক করতে ভুলবে না, আর বেশি দেরি করবো না। থ্যাংকস।